ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, বর্তমানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের দুইবারের নির্বাচিত সহসভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সরাইল আশুগঞ্জের থেকে মনোনয়ন প্রত্যাশী প্রিয় নেতা মঈনুদ্দিন মঈন, তার অনুভূতি শুনব। এতদিন শুনেছি বঙ্গবন্ধুর ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণদের অন্যতম, আমরা শুধু মুখেই বলেছি, স্বীকৃতি ছিল না। আজকে বঙ্গবন্ধু মুজিব শুধু বাংলাদেশের সম্পদ নয়, বঙ্গবন্ধু মুজিবের যে চিন্তা চেতনা এবং তার বক্তব্য এখন ইউনেস্কোর দালে লিগ হিসেবে, জাতিসংঘের দল হিসেবে প্রমাণিত হয়েছে এবং এটা অন্তর্ভুক্ত করেছেন। আমরা এই জন্য দেশবাসী হিসেবে জাতির জনক বঙ্গবন্ধুর বিধিহাত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন ওখানে বেহেশত নসিব করেন। এবং বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেদিনকার এই স্তূপ বক্তৃতা শুনে, তার এই নির্দেশ শুনে বাংলার আবাল বৃদ্ধ বনিতা টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া ঐক্যবদ্ধ হয়েছিল, জীবনকে বাজি রেখে লড়াই করে একটা অসম শক্তির বিরুদ্ধে লড়াই করে সেদিন আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশকে স্বাধীন করতে পেরে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।